বামফ্রন্টের তরফে প্রবীণ কমিউনিস্ট নেতা তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল শাহ রাজ্যসভার শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। বামফ্রন্টের এই হেভিওয়েট প্রার্থী মনোনয়নপত্র পেশ করে বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহাকে নিষ্কণ্টক জয়ের পথ বন্ধ করে দিলেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাজ্য বিধানসভায় বামপন্থীদের বিধায়ক সংখ্যা অত্যন্ত সীমিত, এই পরিস্থিতিতে জয় লাভ করা মোটেও সম্ভব নয়। তাহলে প্রশ্ন উঠছে, কেন ভানুলাল শাহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, এর পেছনে কী রহস্য রয়েছে? রাজনীতি বিশ্লেষকরা এই নিয়ে জোরদার আলোচনা করছেন, চর্চা করছেন। ভানুলাল শাহর জয় অনিশ্চিত, কিন্তু তা সত্ত্বেও রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে শাসক দলকে গভীর চাপে রেখে ভানুলাল শাহ শেষ মুহূর্তে কী চমক দেখাতে চলেছেন সেটা বলা মুশকিল। বিধানসভার 60 জন বিধায়কের মধ্যে বামপন্থী বিধায়কদের সংখ্যা বাদ দিলে বাকি সমস্ত বিধায়করাই শাসক পক্ষে ভোট দেবেন এমন ভাবনা করা কিন্তু আজকের দিনে অনিশ্চিত বলে মনে করছেন বামপন্থীরা। কারণ কেউ কেউ বহিষ্কৃত রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন হ্যাঙ্গিং বিধায়ক। এছাড়াও শাসক দলের মধ্যে সংস্কারপন্থী বিধায়ক হিসেবে কিছু বিধায়ক রয়েছেন যারা ক্রস ভোটিং করতে পারেন। শাসক দলের মধ্যে যে ছন্নছাড়া ভাব রয়েছে সেই বিষয়টাকে আরও প্রকট করে তোলার লক্ষ্যেই ভানুলাল শাহা এবার ভোটে অবতীর্ণ হয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপি আইপিএফটি জোটের অন্যতম শরিক আইপিএফটি কি এবার ডক্টর মানিক শাহের পক্ষে ভোট দেবে, এই বিষয়টা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে বামপন্থীদের মধ্যে। তাই অনেক বামপন্থী নেতৃত্ব আশা করছেন যে শেষ মুহূর্তে ক্রস ভোটিংয়ের মাধ্যমে ভানুলাল শাহা কোনো চমক দেখাতে পারেন, সেই আশাতেই রয়েছেন রাজ্যের বামপন্থী নেতৃত্বরা। বিজেপি দলের মধ্যে ছন্নছাড়া ভাব সৃষ্টি করা, বিজেপি দলের মধ্যে ফাটল ধরানো, সে সঙ্গে জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলাই হলো মূল লক্ষ্য। এই উদ্দেশ্য সাধনের জন্যই বর্তমান বিধায়ক ভানুলাল শাহা বামপন্থীদের পক্ষ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।